হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আজকে 10টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আগের দিনের ভিডিওটা যারা এখনও দেখোনি তারা গিয়ে দেখো আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে আগের দিনের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো। তো এখন রিককে এইমাত্র একটু আলু চচ্চড়ি করে দিলাম, ও মুড়ি খাচ্ছে, আমি খাবো ওটসের স্মুদি। এখনও আমার ওটসের স্মুদি করা হয়নি, আর রিকের ভাতটা করে গ্যাসটা মুছিয়ে নিলাম। আজকে যেহেতু সোমবার পুরোটাই নিরামিষ হবে, রিক ভাত খাবে, আমি ভাত খাবো না। তো চুলটার অবস্থা দেখলাম একদম বেহাল হয়ে আছে আমার, আর সত্যি বলতে এখন একদম টাইম পাচ্ছি না যে আমি পার্লারে গিয়ে স্পা করি বা হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং করার এতটুকু ইচ্ছা নেই, কারণ আমার মুখে ওটা মানাবে না, আমি ভালো করেই জানি। কারণ আমি এমনি বাড়িতে যে ফিলিপসের হেয়ার স্ট্রেটনারটা আছে ওটা দিয়ে স্ট্রেট করে মাঝে মাঝে দেখেছি বা দেখি, কোথাও যাবো কোনো অকেশান থাকলে যখন করি, আমার মুখে ঠিক প্লেন চুলটা যায় না। তো সামনে একটু কোচকানো চুলটাই আমার মুখে এটা সেট হয়ে গেছে আর কি। তো তার জন্য ভাবলাম একটু ভালো করে হেয়ার অয়েলিং করে নিই, তারপর একটা যে কলার একটা প্যাক লাগাই, এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওই প্যাকটা লাগাবো। তো কলা যেহেতু বাড়িতে নেই, রিকের একটু বেরোনোরও আছে, ওষুধ আনবে ও, তো আমি ওকে বললাম তুই নিয়ে আয়। তো ওর গিয়ে আস্তে আস্তে 10-15 মিনিট লাগবে, তার মাঝে আমি একটু চুলটাই হেয়ার মানে তেলটা ওই ডবল নিয়ে করে গরম করে নেবো, বুঝেছো? মানে ওই জল গরম করব, তার মধ্যে বাটি বসিয়ে ওতে তেলটা গরম করে নেবো, দিয়ে ওটা লাগিয়ে হালকা ম্যাসাজ করব, তার মাঝে আমি স্মুদিটা বানিয়ে নেবো, খেয়ে নেবো, আর তার মধ্যে রিক আবার চলে আসবে। তখন আবার ততক্ষণ মোটামুটি আধ ঘন্টা মতো বা 10-15 মিনিট রাখলেই এনাফ রাখা হয়ে যাবে, দিয়ে তারপর ওই প্যাকটা লাগাবো। লাগানোর পর আবার রান্নাবান্না করে আবার ওটা প্যাকটা লাগিয়ে চুলটা যতক্ষণে মানে একটু শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে, তারপর শ্যাম্পু করে নেবো। তো চলো এখন গিয়ে তেলটা গরম করে নিয়ে আসি। আর আজকে ওয়েদারটা খুব খুব ভালো, কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে চারিদিকে। তো ভাবছি যে তেলটা নিয়ে এসে আমি এইখানে বসেই মানে এই ছাদে বসেই লাগাবো, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমার ভিডিওতে বেশিরভাগ দেখবো আমি এই জায়গাতে বসেই কথা বলছি, কারণ এখান এই মানে এই ছাদটার পরিবেশটা এমনই না, বেশ শান্ত শিষ্ট, হাওয়া দেয়, চারিদিকে গাছপালা দেখতে পারি, আর ওই তিনতলা ছাদে উঠে সবসময় পসিবল হয় না, কিন্তু এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগে। আর আমার তো গাছ প্রচণ্ড ভালো লাগে, এটা একটা আমার ছোটোখাটো ছাদ বাগান টাইপের হয়েই গেছে। সব গাছে হয়তো সবসময় ফুল ফোটে না, কিন্তু এই গাছ মানে ভালো লাগার জিনিসগুলো এই জায়গাটাই আছে বলে আমার এই জায়গাটা খুব ভালো লাগে আর কি। তো চলো তেলটা গিয়ে ঝটপট গরম করে নিয়ে আসি। এখানে আন্দাজ মতো 1.5 চামচ নারকল তেল দিয়েছি আর 1 চামচ কাস্টার্ড অয়েলটা দিয়েছি, দিয়ে জলটা যখন বাটির জলটা ফুটেছে তেলটাও ওখানে অটোমেটিক একটু ফুট মানে গরম হয়ে গেছে। এখন চুলটা একটু আঁচড়ে নেবো, জলটা ছাড়িয়ে নেবো, ততক্ষণে তেলটাই হাত দেওয়ার মতো হয়ে যাবে, দিয়ে তারপর স্ক্যাল্পে লাগিয়ে নেবো। তো চলো চুলের জোরটা আগে ছাড়িয়ে নিই। এখানে এতটাই হাওয়া দিচ্ছে, একদিকটা আঁচড়াবো, আবার যখন এদিকটা ঠিক করতে যাবো এদিকে আবার হাওয়ায় জট পড়ে যাবে, বলো সাবধানে যাবে, আর হাত দিয়ে যাচ্ছে তেলটা। তো এইভাবে স্ক্যাল্পে লাগিয়ে নেবো। তো মোটামুটি তেলটা লাগানো হয়ে গেছে, এবার একটু হালকা হাতে ম্যাসাজ করব। উল্টাই এরকম তেল দেওয়া থাক, আর সামান্য তেল বেড়ে গেছে ওই তেলটা প্যাকটাই দিয়ে দেবো, যখন ওই প্যাকটা লাগাবো প্যাকটা তৈরি করবো আর কি, তো প্যাকটার মধ্যে দিয়ে দেবো। এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে একদম চারিদিকটা,
আর মাঝে মাঝে হালকা হালকা রোদ উঠছে। মনে আমি আগের দিন যে বড়িগুলো দিয়েছিলাম একদম অনেক কটা বড়ি হয়েছে, আর পুরো শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে, অনেক খড়খড়ে হয়ে গেছে বড়িগুলো। এবার যাই গিয়ে ওটসের স্মুদিটা করি, ওটসের স্মুদিটা তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী দিয়ে করছি, একদমই নর্মাল। চলো, আচ্ছা এখানে ওটসের স্মুদিটা বানাবার জন্য 3 চামচ মতো ওটস নিলাম, 1 চামচ ফ্ল্যাক্সিড, কিছুটা বাদাম নিলাম, 1/2 চামচ মতো নেবো কোকোয়া পাউডার, আর এখানে নিয়েছি 4টে খেজুর। দেড় চামচ মতো দই নিলাম, আর দিয়ে দিলাম এই গ্লাসটা মাপ করে, এই গ্লাসটা মাপ করে 1/2 গ্লাস জল। এবার এটাকে ব্লেন্ড করে নেব। তো রেডি হয়ে গেছে আমার ওটসের স্মুদি। আজকে কোনো রকম ফল দিইনি, এগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। আর আমার যেহেতু আমি সকালবেলা মানে যে চিয়া সিডটা ভিজিয়ে লেবু মধু জল দিয়ে খাই, চলে এসছিস? হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, বাবাকে আমি বলে দিচ্ছি, বাবাকে বলে দিচ্ছি। তো যেটা যেটা বলছিলাম, লেবু মধু জল দিয়ে খাই, তার জন্য তারপর আমি 4টে আমন্ড ভিজিয়ে খাই, ভেজানো থাকে রাত্রিবেলা। তো তার জন্য এই স্মুদিটা খুব একটা দিই না, যেদিন খেতে ভুলে যাই আর কি, সেদিন স্মুদির সঙ্গে এটা ব্লেন্ড করে নিই একবারে। আর উপরে একটুখানি ওটস ছড়িয়ে দিলাম, একটু ফ্ল্যাক্সিড ছড়িয়ে দিলাম, যেটা পুরোপুরি একদম অপশনাল। আমার বেশ ভালো লাগে এরকম গার্নিশ করে আর কি খেতে আর কি, কারণ ওটস সবাইকার হয়তো পছন্দের না, আমার কিন্তু ওটস খুব ভালো লাগে। ওটসের খিচুড়ি, ওটসের চিল্লা, ওটসের স্মুদি, ওটস দিয়ে আমি অনেক কিছু বানাই। তো ওটসটা আমার খুবই ভালো লাগে, আর আমি যখন খাই না তখন একটু নিজের মতো করে ওটাকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে খেতে বেশি পছন্দ করি। তো চলো, ওদিকে রিকো এসে গেছে, আমাকে আবার হেয়ার প্যাকটা বানাতে হবে, রান্না করতে হবে, তাড়াতাড়ি এটাকে ঝটপট করে শেষ করে নিই। আর তোমরা যারা সামনে পুজো আসছে, একটু একটু রোগা, একটু ডায়েটের মধ্যে একটু সুন্দর লাগবে সেরকম ভাবছো, তারা এরকম ওটসের স্মুদি কিন্তু ব্রেকফাস্টে নিতেই পারো। হেলদি খাবার দাবার খাওয়ার জন্য এটা ব্রেকফাস্টে নিতে পারো, ওটা খুবই ভালো ব্রেকফাস্টের জন্য, একটা একদম পেট ভর্তি রাখে। এরপর তোমরা লাঞ্চের আগে প্রি লাঞ্চ একটা ফল নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো, অনেক বকে নিয়েছি, এবার এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার হেয়ার প্যাকটা যখন করবো তখন তোমাদের সঙ্গে দেখা করছি। আকাশের অবস্থাটা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, একদম অন্ধকার, বৃষ্টি পড়ছে টিপটিপ করে, একদম অন্ধকার হয়ে গেছে, প্রচুর জোর বৃষ্টিও নেমেছে। আজই মনে হচ্ছে সারাদিনটা এরকমই যাবে। আমি ভাবলাম ছাদে বসে বেশ হাওয়া দিচ্ছে, মাথায় ব্যাগটা লাগাবো, ব্যাগটাও তো অলরেডি রেডি হয়ে গেছে একদম। তো এত জোর বৃষ্টি নেমে গেছে, আমি সমস্ত সরঞ্জাম আবার তুলে নিয়ে চলে এলাম। একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার জন্য এলোমেলো ছাড়টা দিচ্ছে, কিন্তু এই বৃষ্টিটায় ভিজতে দারুণ লাগছে, একটা হালকা হালকা জল আসছে, খুব খুব ভালো লাগছে, অনেকদিন পর এরকম বৃষ্টিতে ভিজছি। তো চলে যাবো এবার, আর রিকের 11টা থেকে পড়া আছে, রিকে 11টার নিচে স্যারের কাছে পড়তে যাবে, আমি এখন পুরো একদম ফাঁকা, রিকের পিছনে আর আমাকে চেল্লাতে হবে না পড়ে পড়ে করে। তো এখন গিয়ে হেয়ার প্যাকটা লাগিয়ে নেবো, তারপর রান্নাটা কমপ্লিট করে নেবো। দেখি ঘরে এখন আমাকে লাইট জেলে শ্যুট করতে হবে, কারণ পুরো অন্ধকার হয়ে গেছে ঘর একদম, রিক লাইট জেলেই পড়ছে, ছাদটায় বসলে একটু বেশি ভালো লাগতো, বেশ হালকা হালকা বৃষ্টি আসছে। তো চলো, আর ভিজবো না, এখন আমাকে হেয়ার প্যাক লাগিয়ে আবার 1/2 ঘন্টা রাখতে হবে। আজকে কিছু কাচাকুচি ছিল না, তো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ঝড় বলতে এত হাওয়া দিচ্ছে, ঝোড়ো মানে হাওয়াতে বৃষ্টির ছাটে পুরো নিজ বারান্দা একদম ভর্তি হয়ে গেছে। আর আমি ওখানে যেহেতু দাঁড়িয়ে একটুখানি বৃষ্টি দেখছিলাম, আমিও সামান্য ভিজে গেছি, আমার জামাটা সামান্য মানে ভিজে গেছে, যাই হোক এটা শুকিয়ে যাবে, আমি রান্না করতে করতে ততক্ষণ 1/2 ঘন্টা হয়েও যাবে, আমি একবারে স্নান করতে চলে যাব। আর আজকে ভাগ্যে কিছু কাচাকুচি নেই, কালকে রবিবার, বরুণ বাড়িতে ছিল, বরুণ আমি দুজনে মিলে হাফ হাফ করে কেচে নিয়েছি, কারণ একসঙ্গে অনেকটা জড়ো হয়ে গেলে, কারণ বাঁকুড়া গিয়েছিলাম সেদিনেরটা জড়ো হয়েছিল, কাচতে পারিনি একদম, মানে বাঁকুড়া থেকে ফিরে তারপরের দিন আর কিছু কাচতে পারিনি।
সেটা জড়ো হয়েছিল, শনিবারের জামা কাপড় ছিল, তো কাল যেহেতু রবিবার ছিল দুজনে মিলে হাফ হাফ করে কেটে নিয়েছি। এই জিনিসগুলো আমরা হাফ হাফ করে করি, ঘর গোছানো বলো বা ঘর ঝাড়ু দেওয়া, ও হয়তো বললো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি তুমি জামা কাপড়গুলো গুছিয়ে নাও, এগুলো আমরা হাফ হাফ করে নিই, তার জন্য কিছু মনে হয় না, বা বরুণকে বলতে হয় না, বরুণ কিছু গোছাতে ভালোবাসে আর কি। তো বাইরে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এখানে পরীকেও ঘরে নিয়ে ঘরে রিক দিয়ে রিক নিচে গেল স্যারের কাছে পড়তে। আমি বললাম স্যার উপরে আসবে বলেছিলেন, আমি রিককে বললাম রিক এত বৃষ্টি হচ্ছে, স্যার যেহেতু একটা রুম স্যার পড়াতে এলে আমি ছাদে বসি, ছাদে বা রান্নাঘরের ওখানটায় বসে থাকি, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি রিক স্যারকে বললাম নিচে পড়তে যাবি, তো নিচে স্যারের ঘরেই পড়াচ্ছেন বেশিরভাগ দিনটা, স্যার নিচে স্যারের ঘরেই পড়ান, সোমবারটা স্যার উপরে আসেন উপরে পড়ায়, প্রচণ্ড ছাড় দিচ্ছে পুরো ঘরেতেও জল জল আসছে। তো যাই হোক, এখন যেহেতু আমার হাতে কিছুটা সময় আছে, জামাকাপড় গোছানোরও আছে প্রচুর, এই মানে জামাকাপড় শুধু ভাঁজ করেছি আর ওই আলমারিতে ঠেসে ঢুকিয়ে দিয়েছি, মানে কোনটার পর কোনটা কী আছে আমি জানি না, মানে একদিকে যেমন কুর্তিগুলো রেখে দিই, একদিকে নাইটি রেখে দিই, একদিকে লেগিংস রেখে দিলাম, পুরো পাট পাট করা থাকে সেটা আর নেই, সব হজবড়লো হয়ে গেছে এক জায়গায় জড়ো হয়ে, তো ওগুলো এখনও ঠিক করতে হবে। আজকে আমি ভেবেইছি আজকে মাথায় হেয়ার প্যাক আমি লাগাবোই লাগাবো, তো ওটা লাগিয়ে নিয়ে আগে রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে একটু পনিরের রেসিপি করবো একটা, ওটা তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি, ওটা দিয়ে আমি একটু ওটসের পরোটা হোক ওটসের রুটি হোক খেয়ে নেবো। আর রিক বললো মা আমার জন্য আলাদা কিছু করবো না, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো, ওর ভাত অলরেডি হয়ে গেছে আর এখন ঘড়িতে তোমার 11টা বেজে গেছে, তো চলো এখন ফটাফট হেয়ার প্যাকটা লাগিয়ে নিই। তারপর চুলটা একদম যে তখন তেল লাগালাম না, একদম তেল তেলেই হয়ে আছে, তেলটা আমি বেশিরভাগ রাত্রিবেলা দিই, দিনের বেলা দিই না। আর এই যে কলার প্যাকটা ওটা এরকম আস্তে আস্তে করে লাগাবো করে, কলাটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে কি একদম মিহি হয়ে যায়, না হলে হাতে করে বা চামচে করে যদি আমি চটকে নিয়ে প্যাকটা লাগাতে যে একটা দানা দানা ব্যাপার থাকে যেটা চুলে লেগে থাকে, একদম চুল থেকে যেতে চায় না। আচ্ছা তোমরা চাইলে এটার মধ্যে অ্যালোভেরা জেল বা টক দইও ইউজ করতে পারো, যাদের মাথায় খুশকি আছে, যেহেতু আমার মাথায় কোনো খুশকি নেই তাই আমি টক দই ইউজ করিনি। কিন্তু এই প্যাকটা লাগানোর পর আমি এরকম করে ছেড়ে রেখে দিই, আর এরকমই একটা মানে প্যাক লাগানোর পর একটু হালকা করে আঁচড়ে নিই, তোমরা চাইলে এটাকে গুটিয়ে নিতেও পারো, আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় আছে, গরম থাকলে আমিও গুটিয়ে নিতাম, তো এরকম এখন থাক, ততক্ষণে চলো রান্নাঘরে গিয়ে রান্না করে নিই, রান্না করে তারপর শ্যাম্পু করে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। আর হ্যাঁ, এই এই প্যাকটা যদি কন্টিনিউ তোমরা মাসে দুবার বা যদি পসিবল হয় মাসে মানে সপ্তাহে একবার করে লাগাও, তাহলে দেখবে চুলটা না একটা বেশ সিল্কি আর শাইনি ভাব চলে আসে। আমি আগে এই জিনিসগুলো খুব করতাম, মানে হেনা লাগানো, ডিম টক দই ফেটিয়ে লাগানো, কিন্তু এখন সময়ের অভাবে না সেগুলো করে উঠতে পারছি না, নিজের প্রতি নিজের রাগ এসে যাচ্ছে যে আমি একটু টাইম বার করতে পারছি না যে নিজের জন্য কিছু করব। তো চলো এবার চললাম, শাহী পনির বানাবার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার সরষের তেল অ্যাড করব, তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম জিরে ফোড়ন, দুটো তেজপাতা ছেড়ে দিলাম, আর এখানে আগে থেকে এলাচ লবঙ্গ আর দারচিনি একটুখানি থেতো করে নিয়েছি, ওটা অ্যাড করে দিলাম, আচ্ছা এখানে তেলের পাঁচফোড়নগুলো এলাচ লবঙ্গ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা আগে থেকে মশলা রেডি করে রেখেছি, এটার মধ্যে আছে তোমার কাজু বাদাম, টমেটো, আদা আছে একটু, আর শুকনো লঙ্কা আমি এর মধ্যে বেটে নিয়েছি, এবার এটা এই তেলে অ্যাড করে দেবো।
বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেই মশলাটাই একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন অ্যাড করলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে 2 চামচ মতো টক দই অ্যাড করব। এবার আবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, মশলা দিয়ে এবার তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু সামান্য মিষ্টি অ্যাড করব, দিয়ে জল ঢেলে দেব। তো এখানে গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার পনিরটা অ্যাড করে দেব। আমি এখানে পনির না ভেজেই অ্যাড করছি, এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি, তোমরা চাইলে ভেজে নিয়েও অ্যাড করতে পারো। একটু কষাউরি মেথি অ্যাড করে দিলাম। একদম শাহি পনির রেডি হয়ে গেছে। এইরকম একটু গ্রেভি আমি রাখবো, যেহেতু রিক ভাতে খাবে আর আমি ওটসের পরোটার সঙ্গে খাবো। এইমাত্র স্নান করা জাস্ট কমপ্লিট হয়েছে, চুল একদম ভিজে আর হাওয়া দিচ্ছে বলে এখানে ছাদটা এলাম। বৃষ্টিটা একটু কমেছে কিন্তু আকাশের মুখ এখনো ভার হয়েই আছে, যে কোনো সময় হয়তো আবার বৃষ্টি আসবে। আর আজকে তোমার মনে হচ্ছে না রোদ আর উঠবে, সকালবেলা ওই হালকা হালকা একটু রোদ উঠেছিল, ব্যাস ওইটুকুই। আর এরকম বৃষ্টি আর হাওয়া দেবে, মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে, এখন মোটামুটি একটু পরিষ্কার হয়েছে আর কি। আর আমার ওদিকে শাহি পনির রেডি হয়ে গেছে, আর বলেছিলাম ওটসের পরোটা বানাবো, ওটসের পরোটার হয়নি, ওটসের রুটি করে নিয়েছি। মানে ওটস আমি একটুখানি গুঁড়িয়েই রেখে দিই, তো সেটার সঙ্গে আটাটা মিক্সড করে রুটি করে নিই। এবার শুধু ওটসে যদি রুটি করতে যায় না, চারপাশটা পুরো ফেটে যায় একদম, রুটিটা দেখতেও ভালো লাগে না আর খেতেও খুব একটা ভালো লাগে না। তার জন্য আটার সঙ্গে ওটসটা মিক্সড করে রুটি করি, একদম রুটির মতোই গোল হয় আর কি। তো এখনও রিক পরে আসেনি, রিক পরে এসে স্নান করবে, তারপর খেতে এখনও অনেক লেট আছে। চুলটা দেখি, ভাবছি ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো, কারণ আজকে মনে হচ্ছে না রোদ উঠবে বা চুল শুকোবে, সেরকম ওয়েদারটা গরমও না। এক এক দিন দেখবে রোদ না উঠলেও ওয়েদারটা এমন গরম থাকে চুলটা শুকিয়ে যায়। তো দেখি কি করা যায়, চুল না শুকলে তখন ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নেবো। আর চুলটা দেখো বেশ ভালো লাগছে, আর খুব সফট হয়ে গেছে চুলটা একদম। এই প্যাকটা তোমরা বাড়িতে একবার মানে ট্রাই করে দেখতে পারো, মাথায় চুলের জন্য যারা আর কি DIY পছন্দ করো, পার্লারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো আর কি। বা অনেক সময় আমাদের পার্লারে গিয়ে সব সময় সব কিছু করা একদমই পসিবল হয় না, কিছু কিছু সময় বাড়িতেও করে নেওয়া যেতে পারে, সময় বার করে কিছুক্ষণ। তো আর এই কলার প্যাকটাতে আমার যে প্রবলেমটা হয় মেনলি, এই যে দেখো এত ভালো করে মিহি করে বাটার পরও মিক্সিতে মানে এই যে কলার ভিতরে দেখবে, কলার ভিতরে দেখবে একটা ছোটো ছোটো দানা মতো থাকে, সেগুলো একদম পেস্ট হতে চায় না, আর ওইগুলোই মাথাতে একদম ভর্তি হয়েছে। মানে যতই ভালো করে ধুই না কেন চুলের মধ্যে রয়েই যায়। তো কিন্তু চুল শুকিয়ে গেলে আবার এগুলো ঝরে যাবে, এগুলো যে সবসময়ের জন্য থেকে যাবে সেটা না, চুল শুকিয়ে গেলেই এগুলো একদম ঝরে পড়ে যাবে।
হাত দিলেই নাই দেখো উঠে আসছে দানা দানা মতো, মানে শুকিয়ে গেলে এগুলো একদম ঝরে যাবে, কিন্তু এই মুহূর্তে ভিজে চুলে যেন মনে হচ্ছে মাথাটা কি সব লেগে আছে, শ্যাম্পু করেও চুলটাকে পরিষ্কার লাগছে না। লেগে থাকে, কারো প্রবলেম হয় কি আমি জানি না, কিন্তু আমার এই প্রবলেমটা হয়। তো যাই হোক চলো, ওগুলো যেটা ঝরে ঠিক পড়ে যাবে চুল, আর কিছু পেতে গেলে কিছু তো করতেই হবে কষ্ট, চুলটা এতটা সুন্দর হবে, সিল্কি হবে, আর চুলে যদি কিছুক্ষণের জন্য ওই দানা দানা লেগে থাকে অসুবিধাটা কি আছে। এখন ঘড়িতে বাজে 1:30, এখন আমি আর রিক দুজনে মিলে খেতে বসেছি। আজকে আমি বসেছি খাটে, রিক ওখানে টেবিলে বসে খাচ্ছে, কারণ রিক যেহেতু ভাত খাচ্ছে আর আমি ভাতের এলটা তো খাবো না। আজকে হচ্ছে এই তোমার এই শাহি পনির আর একটা রুটি। রিক কেমন হয়েছে বাবা পনিরের তরকারিটা? রিকের খুব ভালো লেগেছে, আমি এখনও টেস্ট করিনি, বরুণের জন্য রেখে দিয়েছি, বরুণ এসে রাতে খাবে, কিন্তু আগে ওর নাক ছিটকাবে কসুরি মেথি দিয়েছি বলে। তারপর এক চামচ খাওয়ার পর জিজ্ঞাসা করবে কি কি দিয়েছো বলো, তারপর যখন শুনবে টক দই দিয়েছি ওটা বলবে খাবো না রেখে দাও। ও মানে এই ধরনের এক গাদা মশলা দেওয়া তরকারি খেতে একদম পছন্দ করে না, একটু হালকা খেতে বেশি ভালোবাসে, খায় না যে একদমই না সেরকম না, খায়, আমাদের পাল্লাই পরে খায়, আর একটু মানে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে যে এইসব হাবি জাবি জিনিস বাড়ির রান্না করবে দেবে কেন। তো যাই হোক, আমার আর রিকের এসব ভালো লাগে, কসুরি মেথি দিয়ে রান্না, মানে তরকারিতে দিয়ে রান্না, তারপর একটু দই টই দিয়ে, একদিন একটু স্বাদ বদলানো যেতেই পারে, রোজ সে মানে একরকম একই জিনিস খাবার আর কি খেতে খেতে। হ্যাঁ আমার চুলটা দেখো, চুলটা একদম কিন্তু সিল্কি লাগছে, খুব খুব নরম লাগছে আর খুব গ্লেজ লাগছে চুলটায়। তো মাঝে মাঝে এই হেয়ার প্যাকটা তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো, আর আমি এখন ঠিক করেছি যে কোনো দিন হোক সপ্তাহে সময় বার করে আমি চুলে হেয়ার প্যাক লাগাবই তো লাগাবই, একদম চুলটা সত্যি প্রচণ্ড নরম লাগছে, চুলটা আমার পুরো শুকিয়ে গেছে একদম, চুলে এখনও কিন্তু কোনোরকম কিচ্ছু লাগাইনি, চুলটা খুব একদম দেখো সিল্কি টাইপেরও হয়ে গেছে, যে আমার চুলটা সব সময় কীরকম উস্কো খুস্কো হয়ে থাকে সেই জিনিসটা নেই, চুলটা একদম সিল্কি হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা থেকে মোটামুটি যেটুকু তোমাদের সঙ্গে পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থেকো। আজকের মতো এইটুকুই।